পাতলই তন্দিন লই লই ফরক বাদি বাফিয়ে বারজাতি লই নিজর বাফা বাদি বাইয়ানে বাফিয়ে বারজাতি লই। বিসমিল্লাহ রহমান রহিম। আজ 18 তারিখ অক্টোবর 2023 বুধবার। আর কানর তাম রোহিঙ্গা বা বিনান বেগুনারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজার হয়েকান জরুরি খবর। পয়লা খবর এদে বুঝ ডাঙল আমার হিসাত আছে যে রোহিঙ্গার ফারাহকলম মাঝে গত দুদিন আগেও মিলিটারি কাউন্সিল হকুমতর ডায়কল ফারাত গলিয়ারে সিন ডাঙাত দে রোহিঙ্গা ডাঙত আর অন্য অন্য ফারাহকলম মাঝে গলি মানুষকলরে গ্রেপ্তার গজ্জে। ইয়ার পরে 12 ঘন্টা পর্যন্ত দৈজ্যদে মানুষই নরে রাখি বা দেহা জন্যা এড়ি দিয়ে লাগাতার এখন আজ্জা বিনার টাইমের মাঝেও সিন্ধকাত দে রোহিঙ্গা দঙ্গম মাঝে অদ দেন দিলা মিলিটারি কাউন্সিল হকুমতর ডায়কল গলিয়ারে মানুষকলরে তালাশগড়ের জিয়ানুল্লাহ এলাকার মানুষ বেশা বেশি পেরেশান আর অশান্তির মাঝে আছে। গত মাসের মধ্যে লাগাতার জালেম টেরিরেস মগবাগিয়ে ইয়ে গজ্জে এখন মিলিটারি কাউন্সিল হকুমতেও ফাঁতি ফাঁতি ঘরের মগবাগিয়ে ইয়েও এনদিলে আড্ডা হতো তারা ঘরের আড্ডা হতো মিলিটারি কাউন্সিল হকুমতরে গড়ার ইয়ানোর মতলব যে হন সুরতে এখন কিছু বাসি আছে যে রোহিঙ্গাসকলের ওরে বাড়ি জুলুম গড়িয়ারে আসে যে মানুষেরও বেগর গড়িবাল্লা আর নসল খুশি গড়িবাল্লা বলিয়ারে তরিকাসকল তোয়ার। ইয়ার পরে সমাজের ভিতরে তালিম আপ্তা পড়ালেখা বুঝাইয়া মুরব্বী অকলরে অয়যান ইয়া বাজাই দিয়ারে ইয়া জিয়ল গলা দিব বললা ইয়া মারি ফেলাই বললা এনদিলে হামেশা গেল দে 70-80 বছর লতিয়ারে গড়িয়া ইয়ের হেতরি কালিয়ারে এখনও লাগাতার গড়াত আছে। আর হাজগড়ি জেতরতি ইসরায়েল আদে ফলস্তিনের মাঝে মামলাও ইয়ে হেদিন লতি এনদিলে হরকত ইন বিশ্ব গড়ের বলিয়ারেও এলাকার রিপোর্ট মোতাবেক জানা গিয়ে। ইয়ার পরে দুসরা খবর এদে বাংলাদেশের মহাজিরি রোহিঙ্গা কেমন মাঝে আজ্জা হয়েকদিন লতীয় এদে রোহিঙ্গা কমর জালেম কমি গবদারকলার দে কিছু হকুমতের আধিকারকল মিলিয়ারে এখন নোয়া নোয়া তরিকা বানায়ারে মাসুম রোহিঙ্গাসকলের ওরে জুলুম গড়ের লাগাতার প্রত্যেকদিন হয়েকান কেমরে এখন রাইতে দিনে এ জালেম কমি গবদারকলার দে কিছু আধিকারকল মিলিয়ারে জুলুম গড়ি মানুষকলের দিলাম মাঝে হপজা গড়ি দি আর মানুষকল এড়ে আসে দে হিনরে জিয়ল গলাই দি ডলিয়া বডলিয়া জুলুম গড়িয়ারে এখন তারার কবজা মাঝে এনে ইয়ানু তাইয়ারে পুরা কেম মাঝে হকুমত গড়ি বললা এনদিলে গা প্লান গড়ের এখন হাজগড়ি হেডে বুতরে কেম তেরি কেম ফাইভ ইন তারার কন্ট্রোলের মাঝে গিয়ে গই কন্ট্রোল গড়ি বাদে ফয়লা হাম শুরু গজে দে কিছু রোহিঙ্গাসকল আছে মহাজিরে রোহিঙ্গা কেমন মাঝে যে তারার হোয়েন সোয়েন বা দেশত আছে হেন্দিলা মানুষের লিজ গড়িয়ারে তারা তো টিয়া পয়সা তুলিবার প্রোগ্রাম লইয়ে টিয়া পয়সা তুলিয়ারে হিন লইয়ারে তারা গড়ে দে প্রোগ্রামকল। ইয়ার পরে অন্য অন্য হাম জিন রোহিঙ্গা কমর ওরে জুলুম গড়িবার প্লান প্রোগ্রাম লোয়া ফরের ইনত হস্যা গড়িবল্লা হেন্দিলা হালত ইয়ান গজ্য বলিয়ারেও কেমর রিপোর্ট মোতাবেক জানা গিয়ে। আর ফুঁয়াতি লাগাতারে হনিতারাও দে মানুষকলের নাম লই গরজ যাই গদুয়ার বাঙি গড়ের ভিতরে আসে দে দন সম্পত্তিকল লুটমাট গড়ি লিজার গই হাজ গড়ি মাসুম মজুলুম মায়া ফাইনকলরে বেশা বেশি মারা ধরা যাই জুলুম গড়াত আসে। ইয়ার পরে ভিতরে ভিতরে কেমত আসে দে মানুষকলের দিলাম মাঝে ওয়ান পজা গড়ি দে দে এখন ফুরাফুরি কেম তারার কন্ট্রোলের মাঝে আগিয়ে গই আর তারা যেন দিল্লা গড়ি কেমরে চলা হেন্দিলা গড়িয়ারে চলাইব দে ইয়ান ফুরাফুরি তারার কন্ট্রোল অগিয়ে গদি আনরে প্রত্যেকজনের দিলাম মাঝে হফ চাঁতে গলাইদের বলিয়ারিও কেমতো রিপোর্ট ফাগিয়ে এখন এখন কতল গড়া কোনা কোনি আম গড়ি নগলিও মগর বুতরে বুতরে গড়াত আছে এখন এখন বুতরে বুতরে বেশি তেজি চাঁতে গড়ে দে মানুষকলরে গ্রেপ্তার করা অয়যান ইয়া ইলজাম দি বেশি লম্বা লম্বা জিয়লত ফসাই দিয়া ইয়ার পরে মানুষকলরে মারি দরিয়ারে গুণারি লওয়া ইন বেশি তেজর চাঁতে গড়ি ফেলাইয়ে আগত দলিয়া আম গড়িয়ারে হনিকে দিকিলিও ন দিকে ফাঙ্গরি কেল্লা জানর ডর বেগুণত্ব আছে। ইয়ার পরে হনিকে আরজনেরে বুঝাই না ফারের বন্দুকর বললয়ার দে হকুমতর বললয়ারে বেগুলনরে দবাই রেখে। ইয়ার পরে 3 নম্বরের খবর এদে গত রাতের 2:30 দে তুনাম মাঝে গজ্জাম মাঝে বেশি বড় হসপিটাল কলাম মাঝে জালেম ইসরায়েলে বোমবারি গড়িয়ারে তকরিবান 800-1000 জনজন্ত মাসুম ফলস্তিনীয় কলরে শহীদ করে ফেলাইয়ে হেডে বুতরে ডাক্তর আর নাসতি ব্যারাম্যালে গিয়ে দে ব্যারাম্যতি আর ব্যারাম্যালে গিয়ে দে মানুষতি বেগগুলন। ইয়ার পরে এখনও 6 শতাংশ তোয়াইনা ফাঁদ দে বিল্ডিংয়ের তলে গলিও দে আছে আর হাজার হাজার জখমি দে ইয়ানো
দুনিয়ায় বরত নিউলেদের রিপোর্ট মোতাবেক জানা গিয়ে আর এখন এখন হসপিটাল মাদে বাড়ি জানি নুকসানের বাদে দুনিয়ায় বরত বিশ্ব ডর হরতাল অকল আর হাজ গরিয়ারে ইসরায়েলের এম্বাসি অকল নিয়ালাই দিবল্লাহ দিল্লা দেশকলে ফাইসলা লইয়ে ইয়ার আগে আজ্জা দিনম মাঝে আমেরিকার রাজা বাইডেন ইসরায়েলত সফর করিবার ফুঁয়াতি ফুঁয়াতি উরুদন তাদের ফলস্তিন মাদিও সফর করিবার আসিল উরুদন এখন ইনকার করে দিয়ে আর ফলস্তিনের রাজা মোহাম্মদ আব্বাসিও বাইডেন লই দলাইবার ইনকার করছে ইয়ার পরে তিন দিন লাই বেয়ে বারে সফর করিয়ারে ফলস্তিনের হালতরে দুনিয়ার মন্তু পেশ করিবল্লা তৈয়ার হইয়ে ইয়ার পরে আজ্জা দিন মাদে পুরা দুনিয়ার হালত বদলি গিয়ে গই হেডে বুতরে আমেরিকার ফরেন মিনিস্টার অ্যান্টনিও ব্লিংকেনে বেশি বড় বাড়ি আফসুস জাহির করছে ইয়ার পরে ইউএন জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুটারেস ইয়ার পরে আরও অন্য অন্য দেশের রাজসকল হেডে বুতরে ফ্রান্স অতি আর কানাডা ইউকে ইন ব্যাগগুলোনে ইসরায়েলের হেমায়ত করি যা দেন দিল্লা দেশকল ইয়ার পরে জিন আরব মুসলমান দেশকল আছে আরও অন্য অন্য দেশকল আছে ইতারাইও এই হসপিটালের ফাইসলার বাদে বিশ্বদল্যা হাঙ্গামি জেলা সকল অধ্যে আছে ইয়ার পরে বড় বড় হরতাল সকল হাজ করি তুর্কিয়া সৌদি আরব মালয়েশিয়া উরুদন ইয়ার পরে ইয়মন এন্দিল্লা আরও বিশ্ব দেশ সকল আছে মিসির ইরান কতর কুয়াইত বাহরাইন ইন্দোনেশিয়া পাকিস্তান আরও বিশ্ব দেশ সকলের মধ্যে এন্দিল্লা লাগাতার হরতাল সকল গড়াত আছে আর হরতাল এন্দিল্লা তেজগরি এন্দিল্লা পাওয়ারের সাথে গড়ে দে যে দেশ সকলের মধ্যে ইসরায়েলের সফারাত আছে সফারাতর মন্তু জায়গারে এন্দিল্লা হামলা সকল গড়ের ইয়ার পরে আজ 18 তারিখের দিন ওয়াইসির হাঙ্গামি মিটিং জিদ্দার মাদে ওইবল্লা প্রোগ্রাম হইয়ে বহু দেশের মিনিস্টার সকল আই গিয়ে গই ইয়ার পরে এমার্জেন্সি মিটিং ইউএন মাঝে আরেকবার দুবার আয়ো গরিবাল্লার সত্তরফত্তর ডাক দিয়ে দিয়ে আনো খবর নিয়েলে ইয়ার পরে ইরানের ফরেন মিনিস্টারে খুলি বয়ান দিয়ে দে গত রাত্রা গজ্জার হসপিটাল মাঝে বাড়ি বোমবারি করে ইসরায়েলে তকরিবান মাসুম মুজলুম অকলরে শহীদ করে ফেলাই দে ইয়ানোর মোতালেক আমেরিকাতো বেশি বড় নোকসানের সামনা করা ফুরব ইয়ার পরে ইয়ান হনতত ফরা নাযাব ইয়ানোর বদলা জরুর লওয়া যাব দে ইয়ানোর হয়ে আর ইসরায়েলেরও খবরদার গজ্জে আর কলম্বিয়ায় ইসরায়েলের সফিররে জলদি কলম্বিয়া তু নিয়লি যায় বললা অর্ডার গজ্জে দিয়ে আনো খবর নিয়লে আর এখন এখন গত রাত্রা হসপিটাল মাদে বাড়ি নসল খুশি গজ্জে দিয়ে ইয়ানোরে ইসরায়েলে ডইল্লা বডল্লা বাহানা লই মিশা হতালয়ারে ইনকার করি দের আর ইন হামাস তরফতু গজ্জেন হইয়ারে ইয়ারও হয়েক বছর আগর ফুরান ভিডিও কলিয়ারে সবুত দিবল্লা কোশিস গজ্জিল জিয়ানোর জবাব মাদে হামাসর কমান্ডরে মুতুড় জবাব দিয়ে আর গত রাত্রে সার দশ বাদে হসপিটাল মাদে বড় বোমবারি করি বাদে তেকরিবান হামাসর তরফতুও হয়েক শতর্যন্ত ইসরায়েল রুজু রকেট মারি দিয়ে দিয়ে আনো জবাবে হামলা হিসাবে গজ্জে দিয়ে আনো বয়ান দিয়ে আর এখন এখন লুবনান মাঝে পাবলিক দেশত্ব অকল লাগাতার হরতাল করিয়ারে ইসরায়েলের বর্ডার উজ্জ্বন্ত পৌঁছে গজি আনো খবর নিয়েলে দে তু জানা গিয়ে এখন এখন হালত দুনিয়াবর বেশা বেশি গরম ফোনে আর